হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু ব্লগটা করার কারণ কিন্তু অনেকটা স্পেশাল কারণ আজকে কিন্তু রাখী পূর্ণিমা তো সব দাদার ভাইদের জানাই শুভ রাখি পূর্ণিমা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও কিন্তু আমার দুষ্টুটাকে কিন্তু রাখি পরাই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওর কিন্তু সান দান হয়ে গেছে আর আমারও সান হয়ে গেছে এবার শুধু পুজো দেব তারপরেই আমি ওকে কিন্তু রাখি পরাবো তো তার আগে তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা বলিনি ব্লগটা স্টার্ট করে দিলাম আর আমি কিন্তু শুধু বোনকে রাখি পড়াই না ও আমাকে রাখি পরাই আর কিন্তু বোন কিন্তু অপুকেও রাখি পড়ায় তো ও আসবে তো খুবই মজার হবে আজকে দিনটা তো সকাল থেকে আমি সকালবেলা পড়াই না আমি ওকে বা একটু বেলার দিকেই পড়াই বারোটার পরে স্নান টান করে তারপর কিন্তু আমি ওকে রাখি পড়াই তো এখন না এখন দেড়টা হয়ে গেছে তো এবারে পুজোটা দেবো দিয়ে কিন্তু এবার ওখানে রাখি পরাবো আর ওইদিকে ওরও স্নান হয়ে গেছে বসে রয়েছে কখন দিদি আমাকে রাখি পরাবে কারণ ওদের কিন্তু এগুলো খুব ভালো লাগে তো আমি আমার বোনকে প্রত্যেক বছরই রাখি পরাই আর ও কিন্তু খুব খুশি হয় ও আমাকে পড়ায় তো এটা আমারও কিন্তু খুব ভালো লাগে তো যাদের ভাই নেই তারা কিন্তু মন খারাপ করবে না বোন বা দিদি থাকলে তাদের রাখি পড়াবে কারণ ওরাও কিন্তু কোনো কিন্তু ভাই বা দাদা থেকে কম না কারণ এখন মেয়েরা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে তো এই জিনিসটা তোমরা ভাববে না আর ভেবে মন খারাপও করবে না আমার দুষ্ট কিন্তু আমার কাছে ভাইয়ের থেকেও অনেক 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 বেশি তো শুভ রাখি পূর্ণিমা সবাই প্লিজ ব্লগটা দেখো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আর কমেন্টে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধুরা আছো আর পাশে দেখো ভালোবাসা দিয়ে এইটুকুই বলার তো চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটাকে নিয়ে স্টার্ট করি প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে তো মিষ্টি রয়েছে যেটা বাপি নিয়ে এসছে সকালে এখানে দুই রকমের মিষ্টি রয়েছে আর এটা আমি মুখ খুলে দিয়েছিলাম মিষ্টিটা কারণ যেহেতুগুলো রসের মিষ্টি ছিল মুখ না খুলে রাখলে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আর এখানে কিন্তু বাকি তিন রকমের মিষ্টি রয়েছে প্যাকিং করা সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে আর আজ কিন্তু রান্নাবান্না মা সকাল সকালই করে নিয়েছিল আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর একটু পরেই লাঞ্চ টাইম হয়ে যাবে তো এখানে সব খাবার মা এখানেই ঢাকা দিয়ে রেখে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাতটা গরম ছিল সেই জন্য মা সুন্দর করে চাপা দিয়ে রেখেছিলো যাতে ঠান্ডা না হয়ে যায় আর এখানে কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে আরও মা যা যা রান্না করেছিল সব এখানে রাখা রয়েছে আজকে কিন্তু মাই অনেকটা রান্না করেছে আমি শুধুমাত্র চাটনি আর পাঁপড়টা করেছিলাম এখানে মা পুঁইশাক করেছিল মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তো পুঁইশাক কিন্তু মাছের মাথা দিয়ে খেতেও খুবই ভালো লাগে আমার তো ভালো লাগেই নিরামিষও ভালো লাগে আর এরকম মাছের মাথা খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে পুঁইশাক হয়েছে তার সঙ্গে মা করেছিল কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মা এরকম কষা করে করে যেটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো কাতলা মাছ তো আমার এমনি খুব ফেভারিট কাতলা মাছ আর এখানে কালিয়াটাতেও আরো বেশি ভালো লাগে কাতলা মাছের তো এখানে রান্না হয়ে গেছে দেখতে যতটা টেস্টি লাগছে আর রান্নাটা একটু খেতেও হয়েছিল অতটাই টেস্টি তো তোমাদেরকে বললাম আমি চাটনি বানিয়েছিলাম এখানে আমি টমেটোর চাটনি বানিয়েছিলাম খেজুর আর আম শব্দ আর ড্রাই ফ্রুট দিয়ে চাটনিটা বেশি পাতলা করিনি আমি এরকম ঘন রেখেছিলাম কারণ ঘন চাটনি খেতে আমার ভালো লাগে আর তার সঙ্গে পাঁপড় ভেজে প্যাকেটে রেখে দিয়েছিলাম যাতে নরম না হয়ে যায় আর চাটনি আমার খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মানে খাওয়া শেষে চাটনি না হলে আমার ঠিক ভালো লাগে না আর এগুলো কিন্তু টেবিলে ছিল আর মাংসও হয়েছিল তো মাংসটা আমার আলাদা রেখেছিল কারণ টেবিলে আর রাখার জায়গা ছিল না পুরো টেবিল ভর্তি হয়ে গেছে তো এখানে হয়েছে এই খাবারগুলো রয়েছে যেগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে তারপরে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যখন খাবো আর এখানে মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটাও খুব টেস্টি হয়েছিল মাংসটা খুব সুন্দর রান্না করে মা বাবা দুজনেই মাংসটা খুব সুন্দর রান্না করে তো আজকে কিন্তু মা রান্না করেছিল বাবা করেনি আর এখানে মাংসটা সবে মা করে চাপা দিয়ে রেখেছিলো মাংসটা গরম ছিল আর এখানে লেগ পিস দেখতে পাচ্ছ লেগ পিসগুলো কতটা টেস্টি লাগছে আমাদের বাড়ি বেশিরভাগ লেগ পিসই আনা হয় কারণ আর আমি লেগ পিস মানে আমরা দুজন বেশি খেতে পছন্দ করি তো সেই জন্য বাবা বেশিরভাগই লেগ পিসই আনে তো মাংসটা গরম ছিল আমি দেখা দেখি একটা উল্টে পড়ে যাচ্ছিলো ভাবলাম মায়ের কাছে বকুনি খাবো কিন্তু না পড়লো না আমি বেঁচে গেলাম তো এইটা হচ্ছে আজকের মেনু এগুলো তো খাওয়া দাওয়াটা হবে কিন্তু তার আগে কিন্তু রাখিটা পরানো হবে তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি বোনের জন্য একটা ছোট্ট গিফট কিনেছিলাম ভাবছিলাম ওকে কী দেবো আমার মাথায় আসছিলো না কারণ কদিন আগে ওর জন্মদিন গেছিলো ওতে ওকে অনেক গিফট দিয়েছি আমি তো অনেক কিছু ভাবনা চিন্তা করে যেটা আমার মাথায় এলো সেটা আমি ওকে দিয়েছি আর এর পাশে রাখা রয়েছে অপুর গিফট সেটা হচ্ছে বোন দিয়েছে অপুকে প্রথমে ভেবেছিলাম দেখাবো না তো কিন্তু বোন বললো না দাদা তো অনেক পরে দিয়ে ভিডিওটা রাখবি তো ও দাদা দেখতে পারবে তার আগে তো দাদা দেখে নেবে তো সেই জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছি গিফটটা তো বোন অপুকে দিয়েছিল একটা ব্যাগ যেটা কিন্তু ও টিফিন নিয়ে যেতে পারবে আর তাছাড়াও কিন্তু ও কাজে যাওয়ার সময় আচ্ছা ফোনের চার্জার হেডফোন অনেক কিছুই নেয় তো সেটাও নিতে পারবেই এই ব্যাগে শুধু দাদারাই কেন বোনকে গিফট দেবে বলো বোনদেরও তো কর্তব্য তাদেরকে কিছু দেওয়ার সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন উপহার উপহারই হয় ছোট বলো আর বড় বলো বোনেরা যেরকম দাদার কাছে উপহার পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন তারারাও কিন্তু মুখে না বলল মনে মনে একটু তো চায় তো সেটাই সেটা ভেবেই বোন এটা ওকে দিয়েছে আর ওর অনেকটা কাজের জিনিস আর আরেকটা জিনিস ওকে আমি দিয়েছি সেটা হচ্ছে এইটা এইটা আমার ওকে অনেক আগে থেকে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম যখন বোন এখন যখন ওকে এটা দিচ্ছে তো এর মধ্যেই দিয়ে দিই কারণ এর মধ্যেই তো ব্যাগের মধ্যেই জিনিসটা থাকবে ও কাজের জায়গায় কি হয় অনেক সময় ওষুধপত্র কাছে থাকে না মাথা ব্যথা করলে বা জ্বর হলে তো সেই জন্য অনেকটা প্রবলেম হয় অনেক সময় আমি দেখেছি ওর ওর কাজের জায়গাতে ওষুধ থাকে কিন্তু সব সময় আসলে হয় না যেটা আমাদের প্রয়োজন হয় বেশিরভাগ সময় সেটা কিন্তু হাতের কাছে থাকে না তো সেই জন্যই যেই যেই জিনিসগুলো মেনলি আমাদের লাগে যেমন মাথা ব্যথা বা জ্বর হলে বা গ্যাস হলে যেই সব ওষুধগুলো লাগে আর তাছাড়াও টুকিটাকি যেগুলো লাগে তো আমি চেষ্টা করেছি সেইগুলো ওকে দেওয়ার যাতে ওর কাছে থাকে ওর যখন লাগবে তখন যাতে ও সেটা নিতে পারে তো এটা আমার ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমি ব্যাগটার সাথে এটা বুন দিচ্ছে তো এটা ব্যাগের মধ্যেই রাখা ছিল তো আমার কাছে একটা বাক্স ছিল সেই বাক্সটার মধ্যেই কিন্তু আমি সব প্যাকিং করে দিয়েছি আর সব ছোট ছোট জিনিস আছে যাতে ও নিতেও সুবিধা হয় কারণ বাড়িতে তো থাকেই কিন্তু সব সময় ক্যারি করার জন্য ছোট ছোট জিনিসগুলোই দিয়েছে তো এখানে তারপরে রাখি পরানোর পালা তো এখানে কিন্তু সব করে রাখি রাখা রয়েছে আর তার সাথে এখানে দুটো প্লেট রয়েছে এখন কিন্তু বোনকে আমি পরাবো রাখি আর বোনও কিন্তু আমাকে রাখি পরাবে সেই জন্যে একটা বোনের প্লেট আছে আর একটা আমার প্লেট আছে বাবা আলাদা আলাদা করে সবার জন্য মিষ্টি এনেছিলাম তো এখন যেহেতু বোনও আমাকে রাখি পরায় আর আমিও কিন্তু বোনকে রাখি পরাই তো সেই জন্য এখন আমি সুন্দর করে সবকিছু কিছু গুছিয়ে নিয়েছি এবার আমার দুষ্টুটা আসবে এসে দিদিকে রাখি পরাবে তো এখানে আসনও পেতে দিয়েছি খুব সুন্দর করে যেটুকু পেয়েছি সেটুকু সাজিয়েছি তো এবার হচ্ছে আমার দুষ্টুটা আসবে বসবে আর এখানে আশীর্বাদে যা লাগে সেগুলো সব কিছুই রেডি করে নিয়েছি রাখিতে তো বেশি জিনিস লাগে না ভাই ফোঁটাতে যা জিনিস লাগে তো যেটুকু পেরেছি নিজে সেটুকু করেছি আর সুন্দর করে সাজিয়ে একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এবার আমার বোন বসবে আমার দুষ্টু দুষ্টু বসে এবার দিদিকে রাখি পরাবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমার দুষ্টু কিন্তু বসে গেছে আর দুষ্টু বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আমি যখন বললাম ভিডিও করছি তখন ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আরও বলছে যে দিদি এবার কিন্তু আমার জন্মদিনের দিনটা মনে পড়ে গেল যেদিন কারণ কিছুদিন আগেই ওর বার্থডে গেছিলো তো সেই জন্য তোমাদেরকে বলে আমার বার্থডেতে অত সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য ও বলছে আমার জন্মদিনের দিনটা মনে পড়ে যাচ্ছে তো এখানে যখন আমি বসে ভিডিও করছিলাম দেখলে তো আমাকে কীভাবে ধরে চটকে মোটকে আদর করলো তো এইটা ও সবসময় করে থাকে আর নতুন কিছু না এটা নয় ভিডিওতে কর মানে এটা ধরা পড়লো কিন্তু এটা আমার সঙ্গে রোজ না জানি কতবার হয় তার কোনো ঠিক নেই তো এখানে এবার হচ্ছে আমি বোনকে রাখি পরাচ্ছি মা ভিডিওটা করেছিল তো এখানে কিন্তু প্রথমে যা যা নিয়ম আছে আগে রাখি পড়ানো তারপরে আশীর্বাদ করা তো সেগুলোই করছি আমি মাকে প্রথমে বলছিলাম মা ভিডিওটা ঠিক আছে তা দেখা যাচ্ছে তো তো যেহেতু আমি করছি না মা করছে তো মা ভিডিওটা করে দিয়েছিল তো এখানে কিন্তু ও মানে খুবই উৎসাহিত ছিল আর এটাও প্রত্যেক বছরই থাকে কারণ প্রত্যেক বছর আমি ওকে রাখি পড়াই তো দিদি কতক্ষণ রাখি পরাবে দিদি কি গিফট দেবে সেটা নিয়ে কিন্তু মানে ওর একটা আনন্দটা একটা অন্যরকম থাকে সেদিনকে সেদিন সকাল থেকে দিন দিদির পিছন পিছন ঘুরবে যে দিদি গিফট কোথায় লুকিয়ে রেখেছে যাতে ও দেখতে পারে মানে সেটা মানে ওইটাই ওর মধ্যে আনন্দটা থাকে তো তারপরে যে নিয়মগুলো আছে আমি ওকে রাখি পড়াচ্ছিলাম আশীর্বাদ করলাম আর শঙ্খটা ওইখানে আমিই বাজাচ্ছিলাম কারণ যেহেতু মা ভিডিও করছিল সেই জন্য মা পারবে না বাজাতে তো সেই জন্য আমি বাজাচ্ছিলাম আর ওকে আশীর্বাদ করছিলাম আর দুষ্টার মুখটা দেখো কতটা হাসি হাসি মুখ করে বসে রয়েছে মানে ওর মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলছে কিন্তু এখন কিছু বলতে পারছে না তো সব কথা সকাল দিয়ে বক 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 করে গেছে আমার সাথে যে আজকে রাখি আজকে আমি কত খুশি আমি তোকে রাখি পরাবো এটা প্রত্যেক বছরই আমাকে বলে তো তারপরে আশীর্বাদ করলাম ওকে যাতে আমার দোষটা অনেক বড় হয় অনেক ভালো থাকে দিদি হয়ে এর থেকে বেশি আর কি চাইবো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় পড়াশোনা শিখে ভালো মানুষ হয় এইটুকুই চাওয়ার তো এখানে হয়ে গেল আশীর্বাদ করা এবার আমি মিষ্টি খাওয়াবো তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোনটা আগে খাওয়াবো বলে কারণ পাঁচ রকম মিষ্টি থাকে তো সেই জন্য আমি ওকে বলছিলাম আগে কোনটা খাওয়াবো সেটা বল তোর যেটা পছন্দের সেটা আগে খাওয়াবো তো এরকম করে কিন্তু ও আমাকে একটা একটা করে দেখিয়ে দিয়েছে তারপর ওকে আমি আস্তে আস্তে খাইয়ে দিয়েছি তো এখানে মিষ্টি খাচ্ছে মিষ্টি খেতে খেতে তো কথা বলছে না চুপচাপ রয়েছে আর আমাকে শুধু বলছে অল্প অল্প করে দে বেশি দিস না খেতে পারবো না তো অল্প অল্প করেই আমি ওকে পাঁচ রকমের মিষ্টি খাইয়ে দিচ্ছি কত হাসি দেখো খাওয়ার মধ্যেও কিন্তু ওর মনের মধ্যে কিছু চলছে দুষ্টুমি করছে ও এমনিও একটু দুষ্টু আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই বাচ্চারা করবে না তো কারা করবে বলো তো এখানে আমার খাওয়ানো প্রায় হয়ে গেছে তো আর এক রকমের আছে তো বলে দিদি ওটা আমাকে চামচ দিয়ে কেটে খাওয়া ওর মিষ্টিটা একটু বড়ো ছিল তো সেই জন্য বলছিল চামচ দিয়ে কেটে আমাকে অল্প একটুখানি দে তারপরে আমি আস্তে আস্তে পরে খাবো তো ওর কথা মতো নিয়ে অল্প অল্প করে ওকে দিয়েছি তারপর হয়ে গেলো মিষ্টি খাওয়ানো তো এবার সবার শেষে জল খাওয়াবো আর এখানে মা ভিডিও করে দিচ্ছিলো মা আমাকে একটা একটা করে বলে দিচ্ছিল এইভাবে কর এরপরে এইটা কর মা বলে দিচ্ছিল আর এখন তো খাওয়ানো হয়ে গেছে মিষ্টি খাওয়ানো এবার আমি ওকে বলছি ব্যাস হয়ে গেল আমার কাছে আর কিছু নেই মানে আমি যে জন্য গিফট এনেছি সেটা আপনি বলিনি ওর সঙ্গে একটু মজা করছিলাম তো তারপর বলছি না তুই আমার জন্য গিফট এনেছি আমি জানি তুই আমাকে শুধু আশীর্বাদ করবি না আমার জন্য কিছু না কিছু ঠিকই আনবি তো তারপরে এখানে আমি ওকে দিলাম ও গিফটটা তো এখন আমি হাতে দিচ্ছি পরে ও খুলে তোমাদেরকে দেখাবে যে কি দিয়েছি সেটা ভিডিও লাস্টে দেখতে পাবে তোমরা আর তারপরে আদর করছিল আবার দেখো সেইভাবে চেপে ধরে আদর করছে মানে কি বলবো দিদিকে ছেড়ে এক মুহূর্ত ও থাকতে পারে না আর ঠিক সেম আমিও তাই ওকে ছেড়ে আমি থাকতে পারি না তো এবার হচ্ছে ও আমাকে রাখি পড়াবে তো এখানে বোনও আমাকে জিজ্ঞেস করলো প্রথমে যেমন আমি জিজ্ঞেস করেছিলাম দিদি তোর কোন রাখিটা পছন্দ বল তো সেটা আমি তোকে পড়াবো আমি ওকে বললাম যে এটা পড়া তো সেটাও বাবাকে পড়ালো ফুলে রাখি আমার খুবই ভালো লাগে বন্ধুরা আর ফুল শুধু ফুলে রাখি বলি না ফুলটা আমার খুব একটা পছন্দের জিনিস তো সেই জন্য আমি প্রত্যেক বছর বাবীকে বলি যে বাপি ফুলে রাখি আনবে কারণ ফুলে রাখি আমি খুব 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 ভালোবাসি আর এত সুন্দর গন্ধ বেরোয় রজনীগন্ধর তো খুব ভালো লাগে তো সেই জন্যই তো আমাকে বললো তুই পছন্দ করে দে ফোনটা পড়বি তো আমি বললাম যেহেতু সব রাখি কিন্তু সেমই ছিল আলাদা কিছুই ছিল না কিন্তু তাও একটা চয়েস করে দিলাম ওকে তো তারপর ও আমাকে পড়িয়ে দিল আগে কি ছিল যখন ছোট ছিল তখন যতবার আমি এই রাখির দিনটা আসে আমার মনে পড়ে যায় ও আগে মানে রাখিতে গিট দিতে পারতো না তো এখন নিজে থেকেই এটা শিখেছে ও হঠাৎ করে একদিন আমাকে দেখাচ্ছে দিদি দিদি এ দেখাবে আমি গিট মানে গিট দেওয়া শিখে গেছি তো আমি বললাম যে তুই এক একাই শিখেছিস তোকে তো আমি শেখাইনি নি বলে যে হ্যাঁ আমি এক একাই শিখে গেছি আমি রাখিতে তোর হাতে যখনই রাখি পরে আমি গিট দিতে পারি না তুই আমাকে গিট দেওয়া শিখিয়ে দিস তো সেই জন্য আমি আস্তে আস্তে শিখে গেছি দেখ এবার আমি পারবো আর তোর হেল্প করতে হবে না তো সেটা শুনেও আমার ভালো লেগেছিলো তো তারপরে যেহেতু আমার থেকে ছোটো আশীর্বাদ করতে নেই কিন্তু তাও ওনার বায়না ও দিদিকে আশীর্বাদ করবে তাই আমি আর বারণ করিনি করুক ও যেটাতে খুশি আমিও সেটাতে খুশি তো যেমন করে দিদি আশীর্বাদ করলো ঠিক তেমন করেই কিন্তু আমার দুষ্টটাও আমাকে করলো তো ওর বায়নার কাছে আমি আর কি বলবো ও আমার মাই তো ওকে আমি সোনামা বলি সেই জন্য মায়ের আশীর্বাদ কি কোনো সন্তান ফেলতে পারে তো তারপরে মিষ্টি খাওয়ানোর পালা তো এখানে ও আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে ও আমাকে আমার করে বলছিল দিদি বল কোনটা আগে খাবি কোনটা তোর পছন্দ তো এইভাবে আমাকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দিছিল অল্প অল্প করে আমি বললাম অল্প অল্প করে দেখ একবারে অযথা মিষ্টি খাওয়া সম্ভব নয় তো অল্প অল্প করে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হচ্ছে যারা একটু ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই দেখছো জানি তো তোমাদেরও রাখি দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও জানিও অনেকদিন আগে চলে গেছে কিন্তু আমার একটু ভিডিওটা রাখতে দেরি হচ্ছে বন্ধুরা তার জন্য সরি একটু এডিট করতে টাইম লেগে গেছে তো একটু দেখে নিও কষ্ট করে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও তো এখানে হয়ে গেছে ওর আমাকে মিষ্টি খাওয়ানো এবার জল খাওয়াবে আর দেখো কত হাসি হাসি মুখ তারপর আমিও একটু আশীর্বাদ করলাম তারপর ও আমাকে বলছে দিদি আমি নুনো করতে ভুলে গেছি তো তারপরে নুনো গলো দিদিকে তো আমি তাই হাসছিলাম যে বাবা আমাকে দেখো নুনো করছে তো সেই কথাতেই তারপরে আমার হাতে একটা জিনিস তুলে দিল তাই আমি ভেবেছিলাম কি দিয়েছে এটা জানি না এটার মধ্যে লম্বা মতন একটা কি প্যাকিং করে ও নিজেই বানিয়েছিল আর ওর মধ্যে আই লাভ ইউ বলে রেখা ছিল আই লাভ ইউ দিদি বলে তো ওর মধ্যে ছিল টাকা ছিল যেটা ও বাবার থেকে নিয়েছিল ও বাবাকে বলেছিল আমার জন্য কিছু জিনিস আনতে তো কিছু কসমেটিক্সের জিনিস আনতে কিন্তু যে দোকান থেকে বাবা আমার জন্য জিনিস আনে সেই দোকানটা বন্ধ হয়ে গেছিলো বাবার আসতে একটু বেলা হয়ে গেছিল বাপি একটা কাজে গেছিলো তো সেই জন্য বাপি বললো নেই তুই দিদিকে টাকাই দে আর যখন আনতে পারিনি পরে আবার না দিদি কিছু এনে দেবো তো তারপরে কিন্তু ও কি করেছিল টাকাটা এমনি হাতে দেয়নি কারণ উনি আমাকে টাকা দিতে চাইনি জিনিস দিতে চাইছিল তো সেই জন্য ও কী করেছে ও নিজের সুন্দর করে প্যাকিং করেছে ওটাকে প্যাকিং করে দিদির হাতে দিয়েছে তো তারপরে হাতে দিয়ে আবার এ কথাও বলেছে দিদি তুই এটা দিয়ে কিছু কিনে নিবি কিন্তু আমি দেখবো পরে যে তুই কিছু কিনেছিস কিনা। তো তারপরে আমি যেটা ওকে দিয়েছিলাম সেটা ও গিফটটা খুললো আমি ওকে দিয়েছিলাম একটা রঙ পেনসিল যেটাকে এটাকে কি যেন বলে আমার ঠিক মনে পড়ছে না কালারিং পেন্সিল ও হ্যাঁ সামথিং কেস পেন কেস পেন বলে সরি আমি নামটা ভুলে গেছিলাম আর তারপরে এটা আমি দিয়েছিলাম জ্যামিতি তো ও আমাকে এটা খুলতে খুলতে বলছিল যে আমার অঙ্ক আনটি আমাকে জ্যামিতি দিয়েছে মানে ওকে আমি অঙ্কটা পড়াই অঙ্ক না আরও অনেক সাবজেক্টই পড়াই কিন্তু অঙ্কটাও দেখাই সেই জন্য ও আমাকে বলছিল যে আমার অঙ্ক আনটি আমাকে জ্যামিতি দিয়েছে যেহেতু ও এখন ক্লাস ফাইভে পড়ে তো এখন ওদের জ্যামিতি ফোর থেকেই ও আগে যে স্কুলে পড়তো ওদের ফোর থেকেই জ্যামিতি ছিল তো ফাইভেও জ্যামিতি আছে আর পরবর্তীকালেও তো থাকবেই তো সেই জন্য ওর এটা দরকার ছিল এছাড়াও বাড়িতে ছিল পুরনো যেটা আমি ইউজ করেছি আমার দুটো তিনটে সেট ছিল কিন্তু আমি চেয়েছিলাম ও নতুন নিক সেই জন্য এইটা ওকে আমি দিয়েছিলাম পরে যদি আরও লাগে তখন দেখা যাবে তো এইটা দিয়েছি ওকে ও খুব খুশি হয়েছে কারণ ওইটা অঙ্ক করতে কাজ লাগবে তো তারপরে আমরা দুজনে একটু ভিডিও করছিলাম কারণ আমার রাখিটা যেটা বললাম আমার আখিটা খুব পছন্দের তো সেই জন্য আর আমি দুজনে মিলে একটু রিলস বানিয়েছিলাম তো এখানে সেটাই করছিলাম আর বোনও ছিল সঙ্গে তো এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে দুপুর বেলার কথা তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে একটু বসে দুষ্টুপি করছিলাম সেই দিন তো দুই বোনেরই দিন বলো যেমন ভাই বোনের দিন তেমন দুই বোনেরও দিন তো আমি এখানে বোনকে বলছিলাম বাবা দেখ কি সুন্দর গোলাপটা কি সুন্দর লাগছে কত সুন্দর করে এগুলো বানানো হয় বানাতে কষ্টও হয় যারা বানায় তো ও কত সুন্দর লাগে তো ও প্রথমে বলেছিল ও বানাবে কারণ ওর হাতের কাজ সত্যি খুব সুন্দর তো বলেছিল আমি বানাবো কিন্তু আমি বললাম যে না তুই অন্য সময় বানাস এখন কিনেই আনি পরে বানাস তো এখানে দুজনে মিলে একটু দুষ্টুমি করছিলাম তারপরে তো অপু এসেছিলাম তারপরে এখন অপুকে বোন রাখি পড়াবে তো এখানে ও বসে গেছে আর ওর দাদা আসছে আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম তো এবার ও দাদা এসছে এবার ও দাদাকে রাখি পরাবে এখানে দুজনেই বসে রয়েছে এবার বোন আমাকে বলছিল দিদি তুই বল কি করবো একে একে তো প্রথমেই যেগুলো ও আমাকে করেছিল সেগুলো আমাকে বললাম যে রাখি পড়া প্রথমে তারপর যেভাবে করতে হয় তো এখানে ও দাদা আর ও দুজনে বসে রয়েছে এখন বোন রাখি পড়াচ্ছে ও প্রত্যেক বছরই কিন্তু অপু আসে বোন ওকে রাখি পড়ায় আর এইবারও সেমি ভালো লাগে খুব যেমন ও আমাকেও পড়ায় ওকেও পড়ায় তো ওর দাদা নেই তো কি হয়েছে ওকেই দাদা বলে যেমন ভাইফোঁটাও দেয় শুধু একই পড়ায় না ভাইফোঁটাও দেয় অপুকে তো এখানে যেমন ওই যে দিদির সঙ্গে দুষ্টমি দিদিকে আশীর্বাদ করেছে সেমন দাদাকেও আশীর্বাদ করছে তো দাদা ওরকম চুপ করে বসে রয়েছে বোনের দুষ্টুমি বিষজ্জা করছে আর কি হবে তো এখানে দাদা বোন দুজনেই কিন্তু একই রকম একদম বাচ্চা যেমন দাদা তেমন বোন দুজনেই তাই সেম তো এখানে আর আমার সঙ্গেও বক বক করছিল যখন ওকে আশীর্বাদ করছিল যে দিদি দেখ ঠিক করছি তো তো এইভাবে যেহেতু বোন ওর থেকে ছোটো সেই জন্য বোনকেও কিন্তু ও আশীর্বাদ করেছিল তারপরে মিষ্টি খাই দিচ্ছে বাবা গিয়ে তো দাদার মাথায় একদম ধান বেশি করে ঢুকিয়ে দিয়েছে যে ওর দাদা পরে সেগুলো আস্তে আস্তে করে বের করেছে তো এখানে তারপরে মিষ্টি খাই দিচ্ছে দাদাকে কত খুশি দেখো যেমন দিদিকে যেমন দিদির সঙ্গে দুষ্টুমি করে সেরকম দাদার সঙ্গেও কিন্তু সেম দুষ্টুমি করে দুজন এক জায়গায় বসে থাকলে তো বক 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 করতেই থাকে আর দিদির কথাও হয় তার মধ্যে কিছু নেই সেটা আর আলাদা করে তো এখানে অল্প অল্প করে খাই দে সব না তো এইভাবে দিচ্ছে তো তারপরে ও খেয়েছিল এখন বলছে অল্প অল্প করে দে পরে কিন্তু ওই খেয়েছে কারণ যে যার মিষ্টি যার নামের মিষ্টি তাকেই খেতে হয় ভাইফোঁটা বলে বা রাখিতে বা জন্মদিনে তো তারপরে তারাকে জল খাইয়ে দিল আর এখানে তারপরে ও দাদা ওকে আশীর্বাদ করছে যেহেতু উনি বোন হয় ছোটো বোনও সেই জন্য বোনকে আশীর্বাদ করছে ও দেখো ও কিছু চুপ করে বসে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে দুষ্টমিয়ে করছে এক দুবার দিদির দিকে টাকাচ্ছে আর একবার দাদার দিকে টাকাচ্ছে তো এইভাবেই চুপ চুপচাপ তো থাকার একদম মেয়ে না শুধু ছটপট 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 করে তো তাও এই সময়টা চুপচাপ ছিল তার মধ্যেও কিন্তু ওর দুষ্টুমি চলছে তো এখন চুপ করে রয়েছে যেহেতু দাদা আশীর্বাদ করছে এটা যদি দিদি হতো তাহলে কিন্তু সেটা থাকতো না তো তারপরে হয়ে গেল এবার দাদাকে ডোনো করলো যেমন দিদিকে ডোডো করেছিল দাদাকেও ডোনো করলো আর এবার হচ্ছে দাদার গিফটের বালা যেটা ও অপুর জন্য কিনেছিল নিয়েছিল বোন সেটা কিন্তু ওকে দিল আর অপু ওর জন্য একটা গিফট এনেছিল সেটা বোনকে দিল ও তো এখানে রাখির পর্ব আজকে শেষ এবার হচ্ছে গিফট খোলার পর্ব তো ওর কেমন লেগেছে ব্যাগটা জানি না বলেছে তো ভালো লেগেছে একটু খুশি খুশি কি তো হয়েছিল সেটার মুখ দেখে বোঝাই গেছে আর নীল রঙটা কিন্তু ওর পছন্দের রঙ তো সেই জন্য আমি বাপিকে বলেছিলাম যে ওর জন্য নীল রঙের একটা ব্যাগ আনতে তো এখানে ওকে বোন বলছিল যে দাদা তুমি এটা তুমি যখন কাজে যাবে তুমি নিয়ে যাবে ওর ব্যাগটা খুবই পছন্দ হয়েছে তো সে কথাই বলছিলাম তো ও বললো যে ঠিক আছে আমি নিয়ে যাব ব্যাগটা এবার থেকে নিয়ে আমি কাজে যাবো আর ব্যাগটা খুলে আমি বললাম না পুরোটা খোলো ও তো জানে না যে ভেতরে আরেকটা জিনিস আছে তো তারপরে আমি বললাম ওটা খোলো ভেতরে একটা জিনিস আছে তো এবার ওইটা খুলে বলছে এটা কী পরে তারপরে ওকে আমি খুলে দেখিয়েছিলাম ওটা কী প্রথমে বুঝতে পারিনি যে ওটার মধ্যে ওষুধ ছিল তো তারপরে হচ্ছে এইটা অপু দিয়েছিল বোনকে সেটাও এখন খুলছে তো ও মানে গিফট খোলাতে ও একদম এক্সপার্ট একদম গিফট মানে এত ভালোবাসে শুধু ছোটরা কেন বড়রাও কিন্তু গিফট ভালোবাসে ছোটোদের বলবো না বড়রাও গিফট ভালোবাসে আর এবার বক বক করতে করতে খুলছি যে আমার দাদা আমাকে দিয়েছে তো এখন গিফটটা খুলছে আর দিদির সঙ্গে কথা বলছিলো তো ওপু ওকে দিয়েছিলো একটা ম্যাজিক বোর্ড কারণ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে তো সেই জন্যই এটা ও শুধু ড্রয়িং না অনেক কাজেই লাগবে সেটা তোমার রাফ বলো বা যে কোনো কিছু লেখাতে কিন্তু এটা অনেক কাজে লাগবে সেই জন্যই এটা ওকেও দিয়েছে আমার অনেকদিন ইচ্ছা ছিল যেটা আমি বোনকে এটা কিনে দেবো কিন্তু আমি দেওয়া হয়নি তা দেখলাম ও দাঁড়াই ওর জন্য এটা কিনে এনেছে আজকে তো এটা ছিল বোনের গিফট ও কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে সেই জন্য আমি ওকে বলেছিলাম যে বাবা তুই একটা কিছু আঁক তো এটা আমি দেখাই তো প্রথমে এটা খুলতে না তারপর ও খুলে দিয়েছে কিভাবে চালাতে হয় কিভাবে এটা ইউজ করতে হয় দেখিয়ে তারপরে ও ও ও এখানে করছে লাভ আর খুব খুশি হয়েছিল এটা খুব পছন্দ হয়েছে রোজই এটা নিয়ে বসে একবার হলো আর ওইভাবে ওটা ডিলেক্ট করতে হয় সেটা দেখা কয়েকটা ছবিও তুলেছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দিনটা তো সকাল সকালতেই ভীষণই ভালো কাটলো আমার দুষ্টুটার সঙ্গে আর যখন ওকে রাখি পরিয়েছিলাম তখন এই ছবিগুলো তুলেছিলাম আরও যখন ওর দাদাকে রাখি পরিয়েছিল তখনও কয়েকটা ছবি তোলা হয়েছিল যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকের ভিডিওটা সত্যি একটু বড় হয়ে গেছে কিন্তু তাও তোমরা কষ্ট করে আমাকে ভালোবেসে যে দেখোছ সেটাই আমার কাছে অনেকটা তো নতুন বন্ধুরা যারা আছো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে বা আমার পেজে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি এরকমই আমার আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করতে হবে আর পুরোনো বন্ধুদের নতুন করে কি বলবো এইভাবেই পাশে থাকো ভালোবেসো তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তার জন্য একটু অপেক্ষা করো তো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা